অনেকদিন আগে হয়তো আপনার ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট অথবা বিভিন্ন ওয়েবসাইটের পারমিশন দিয়ে রাখছিলেন, সেটা কিন্তু আমাদের এখন মনেও নেই। যদি আপনার ফেসবুক আইডি দিয়ে যে কোনো অ্যাকাউন্ট খুলে থাকেন অথবা বিভিন্ন ওয়েবসাইটে পারমিশন দিয়ে থাকেন, আপনার জন্য কিন্তু সেটি বিপজ্জনক। তো কিভাবে আপনারা এটি রিমুভ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে, শুরুতে আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে একটু নিচে আসলে দেখবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে কোন কোন অ্যাপসে আপনারা ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলছেন। তো এই লুডু ক্লাব, এখানে আমার অ্যাকাউন্ট খোলা আছে, এটি আমি বন্ধ করব, তার জন্য এখানে ক্লিক করে দিলাম। তারপর উপরে দেখুন রিমুভ, এখানে ক্লিক করে দিবেন, আবার নিচ থেকে রিমুভে ক্লিক করে দিবেন। এভাবে আপনারা যতগুলো এখানে অ্যাপস পাবেন সবগুলো থেকে আপনার আইডিটি রিমুভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার আইডি কখনো সমস্যা হবে না, নষ্ট হবে না এবং হ্যাকও হবে না। কো ডেটস ইট।